হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপি আলু দিয়ে শোল মাছের রান্না শেয়ার করব। এই মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টি হয়, শীতকালে এই রান্নাটা খুব ভালো লাগে। চলো দেখে নিই রান্নাটা। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলো আমি এখানে ভাপিয়ে নিচ্ছি। নিয়েছি পরিমাণ মতো আদা, পরিমাণ মতো জিরে, ধনে, লঙ্কা আর গরম মশলা। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, দিয়ে দিচ্ছি ফুলকপি ও আলুগুলো। এবারে ফুলকপি ও আলুগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা, দিয়ে দিচ্ছি হলুদ এবং পরিমাণ মতো লবণ। এবারে সবকিছু একবারে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফুলকপি ও আলুগুলো নরম হয়ে গেছে, এবারে আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঝোলটা ফুটে আসা অব্দি অপেক্ষা করব। তো এখানে ঝোলটা ফুটে এসেছে, এবারে আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো আমি ঝোলের ওপর সব দিয়ে দিয়েছি। তো এখানে আমার শোল মাছের রান্নাটা হয়ে গেছে। এখানে কতগুলো আস্ত কাঁচা লঙ্কা আমি ঝোলের উপর দিয়ে দিলাম, তাতে স্মেলটা ভালো আসবে। তো এখানে রান্নাটা আমার হয়ে এসেছে, শেষে একটু আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, স্মেলটা আরও বেশি ভালো আসবে। তো এখানে আমার শোল মাছের রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। এখানে আমি গরম গরম ভাত আর সাথে গরম গরম শোল মাছের ঝোল আমি সার্ভ করছি। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। ধন্যবাদ।